বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এ নিয়ে আরও জানাতে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল সাইফুল জুয়েল নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে রেদোয়ান আমি এখন আছি কমলাপুরে আপনাকে বলে রাখি যে সকালে সমাবেশ কেন্দ্রকে ঘিরে এই জায়গাটিতে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল অনেকে অভিযোগ করেছেন তাদেরকে ব্যাপক তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের মুখে পড়ে তারপরে সম্ভাবিত স্থলের দিকে এগোতে হয়েছে কিন্তু বর্তমান চিত্রটা আপনাকে যদি বলি যে এখন অনেকটাই ঢিলে ধালা ভাব চলছে এখানে বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা বেশিরভাগই তাদের স্বাধীনভাবে তারা চলাফেরা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকেও কোনো ধরনের বাধা দেয়া হচ্ছে বলে আমরা দেখতে পাইনি তবে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সাথে কথা বলেছি র্যাবের সাথে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা প্রস্তুত আছেন শুধুমাত্র পোশাকে যে তারা প্রস্তুত আছেন বিষয়টি এমন না এখানে যতটুকু জনস্রোত দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকা জুড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নখদর্পণে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং সাদা পোশাকে তারা তাদের নজরদারি অনেক বেশি বাড়িয়েছেন এবং সমাবেশ পরবর্তী সময়টিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন সমাবেশ সমাবেশের পরবর্তীতে যেন কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই দিকগুলো তারা নজরে রাখছেন এবং কোনো ধরনের সহিংস ঘটনাকে কেন্দ্র কোনো সহিংস ঘটনাকে কেন্দ্র করে যেন জ্বালাও পোড়ার মতো ঘটনা না ঘটে সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন আমাদেরকে বলে জানিয়েছেন তো সব মিলে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরোপুরিভাবে সতর্ক আছে সকল বিশৃঙ্খলা এড়াতে সাইফুল জুয়েল আপনার কাছ থেকে যা জানলাম রাজপথের খবরা খবর আসলে আমরা জানার চেষ্টা করছিলাম নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে আমরা সংযুক্ত হতে পারি